মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় খুলনা থ্রি ডক্টরস কোচিং এর মালিক ডক্টর ইউনুস খান তারিমকে শুক্রবার ঢাকা সিআইডি খুলনা থেকে আটক করে ঢাকায় আনা হয়। একই সময় তিন নারী সহ চার ডাক্তারকে সিআইডি আটক করলেও তাদের ব্যাপারে কোনো তথ্য না দেওয়ায় পরিবারের পক্ষ থেকে আশঙ্কার কথা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে। খুলনা বিএমএ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে বিএমএ খুলনা সভাপতি ডক্টর বাহারুল আলম সহ বিএমএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএমএ সভাপতি ডক্টর বাহারুল আলম বলেন, ডক্টর শর্মিষ্ঠা মণ্ডল, ডক্টর নাজিয়া মেহজাবিন তিশা, ডক্টর মুস্তাহিন হাসান লামিয়া গত 18 আগস্ট সকালে এবং ডক্টর লুইস সৌরভ সরকারকে একই দিন রাত 2টার সময় আটক করে নিয়ে যাওয়া হয়। কিন্তু গত 3 দিনেও সিআইডি বা পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন খুলনা বিএমএ সভাপতি ও আটককৃতদের স্বজনেরা। আমার ছেলের রুম তছনছ করে ডাক্তার লুইসের সঙ্গে সামনে রেখে সমস্ত ছেলের বিবাহ সামনে সেই গায়ে হলুদের শাড়িটা পর্যন্ত তারা ছুঁড়ে মারছে। চারজন অপরাধীর কারণে রাষ্ট্রের কোনো অপরাধকে বিএমএ অপরাধী দেখবে না, এরকম কোনো মানসিকতা আমাদের নাই এবং এটি আপনাদেরও থাকার কথা নয়। অপরাধীরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কি? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।